অন্নদাবা অজয়া একাদশী 2021 ইংরেজি। অন্নদাবা অজয়া একাদশী 17 ভাদ্র 1428 বাংলা, 3 সেপ্টেম্বর 2021 ইংরেজি শুক্রবার। নমস্কার, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অন্নদা বা অজয়া একাদশীর ব্রতকথা, সময়সূচি এবং পালনের দিনক্ষণ। প্রথমে বলছি ব্রতকথা। ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, হে সচ্চিদানন্দ পরমেশ্বর, হে ভগবান, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন সচ্চিদানন্দ পরমেশ্বর পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা বা অজয়া একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী, যিনি শ্রীহরির অর্চনা এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। একদা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন এবং করজুড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বলিলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ, আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করিলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করিলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই হলো ব্রত মাহাত্ম্য, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অন্নদা বা অজয়া একাদশীর সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি। অন্নদা একাদশী শুরু হবে 15 ভাদ্র 1428 বাংলা, 1 সেপ্টেম্বর 2021 ইংরেজি বুধবার। শেষ রাত্রি ঘটিকা 4:13:29 হতে 17 ভাদ্র 1428 বাংলা, 3 সেপ্টেম্বর 2021 ইংরেজি শুক্রবার প্রাতঃ ঘটিকা 5:38:40 পর্যন্ত একাদশী থাকছে। এখন বলছি পালনের সময়সূচি। পালন হবে 18 ভাদ্র 1428 বাংলা, 4 সেপ্টেম্বর 2021 ইংরেজি শনিবার সকাল 5:36 হতে সকাল 8:56-এর মধ্যে। আমি পালানোর সময়সূচিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। 18 ভাদ্র
1428 বাংলা 4 সেপ্টেম্বর 2021 ইংরেজি শনিবার সকাল 5:36 হতে সকাল 8:56 মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।